हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आमार आजकेर रेसिपी भापा इलिश। इलिश माछेर समस्त रेसिपिर मध्ये इलिश भापा खूबी जनप्रिय। एटा बानानो खूब सहज, सकलेई एटा बानाते पारे। तबे आमी किभाबे बानाई सेई रेसिपिटाई आपनादेर साथे शेयर करछी। ताहले चलुन रेसिपिटा देखे नेवा जाक। इलिश भापार जन्य आमी एखाने 7 पिस इलिश माछ निएछी। एर मध्ये दिच्छी परिमाण मतो लवण, आर दिच्छी खूब अल्प परिमाणे हलुद। एबार हलुद और लवण दिए माछगुलो भालो करे माखिए निच्छी। माखिए 10 मिनट रेखे देव। और एकटा पात्रेर मध्ये निच्छी 1 टेबिल चामच सादा सर्षे और 1 टेबिल चामच कालो सर्षे। एबार आमी एगुलो बेटे नेब। और शिल नोड़ाय निएछी 3 कंचা লঙ্কা। प्रथमे काँचा लंकाटा बेटे निच्छी। কাঁচা লঙ্কাটা একটু বেটে নেওয়ার পর আমি এর মধ্যে সর্ষেগুলো দিয়ে দিলাম, সাদা সর্ষে আর কালো সর্ষে। এবার দিলাম অল্প পরিমাণে লবণ আর একটু জল দিলাম। এইভাবে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটলে সর্ষে একটু তেতো হয় না। এবারে ভালোভাবে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও এটা পেস্ট করতে পারেন, তবে আমি শিলনোড়ায় বাটছি। শিলনোড়ায় বাটলে যে কোনো রান্নারই স্বাদ হয় আলাদা। মিহি করে সর্ষে বাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ টক দই। টক দইটা একটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিচ্ছি বেটে রাখা সর্ষে। আর দিচ্ছি খুব অল্প পরিমাণে লবণ। লবণটা একটু কমই দিলাম, মাছ মাখানোর সময় যেহেতু লবণ দেওয়া ছিল তাই কম দিলাম। আর দিলাম অল্প পরিমাণে হলুদ। এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর একটা টিফিন বাটিতে এই মশলার পেস্টটা দিয়ে দিলাম। আর দিলাম বাটি ধোয়া জল। এবারে জলের সাথে মশলাটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম। এবার মাছগুলো এপিট ওপিট করে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি উপর থেকে একটু সর্ষের তেল। আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটাও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে। আর দিচ্ছি অল্প পরিমাণে চিনি। যেহেতু আমি টক দই দিয়েছিলাম তাই স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে চিনি দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন চিনিটা। আর একবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। আর একটা কড়াইতে নিয়েছি অল্প পরিমাণে জল। জলটা একটু গরম হয়ে গেলে আমি টিফিন বাটিটা বসিয়ে দিচ্ছি জলের মধ্যে। আর খেয়াল রাখতে হবে জলটা যেন ঢাকনার নিচেই থাকে, উপরে যেন না যায়। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 20 মিনিট মাছটা ভাপিয়ে নেব। তাহলেই আমাদের ভাপা ইলিশ তৈরি হয়ে যাবে। আমাদের ভাপা ইলিশ একদম রেডি। আমি টিফিন বাটিটা ঠান্ডাও করে নিয়েছি। এবার খুলে নিচ্ছি। দেখুন মাছগুলো কিন্তু একদম তৈরি। আর আমি গরম গরম ভাতের সাথে ইলিশ ভাপা পরিবেশন করছি। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।